শনিবার আসানসোলের কাল্লা মোড়ের কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে 12টি অটো, ম্যানুয়াল সিগন্যাল পোস্ট, একটি ট্রাফিক চেকপোস্ট ও একটি অ্যাসিস্ট্যান্ট বুথের উদ্বোধন করা হয়। এছাড়াও নর্থ ট্রাফিক গার্ডের সংস্কার সাধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুধীর কুমার নীলকান্তম, ডিসি ট্রাফিক আনন্দ রায়, আসানসোল নর্থ থানার ওসি ও নর্থ ট্রাফিক আধিকারিক সহ আরও অনেকে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনাররা বলেন, পুলিশের কিছু সামাজিক দায়িত্ব থাকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সব সময়তেই সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে এসেছে। সেই লক্ষ্যে শনিবার সারাদিন গাড়ির চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও গরিব দুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সারা বছর ধরে একটি বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি উপস্থিত থাকবেন ইচ্ছুক পুলিশ আধিকারিকরা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।